আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা যারা গাছ লাগাতে পছন্দ করেন এবং যারা গাছপ্রেমী আছেন তাদের জন্য, আজকে আমি কিভাবে মাটি ছাড়া খুব সহজেই শুধু পানিতে কলমি শাক চাষ করা যায় সেটাই করে দেখাবো আপনাদের। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমাদের বাজার থেকে 2-8টি কলমি শাক নিয়ে আসা হয়েছে, আর দেখতেই পাচ্ছেন আমি কলমি শাকগুলার ডাটা থেকে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। কলমি শাকটা চাষ করার জন্য আমি যেই কলমি ডাটাগুলো একটু শক্ত আছে সেগুলো নিয়ে নিচ্ছি। আর আমি হাত দিয়ে আপনাদের একটু দেখিয়ে দিলাম কলমি শাকের যে অংশগুলো শিকড় আছে, যে গাছগুলো সেগুলোই আমি নির্বাচন করছি। কিছু নেব আমি শিকড়ালা, আর কিছু নিচ্ছি যেগুলো এই যে সাইডে দেখতে পাচ্ছেন শিকড় আছে সেগুলো, আর কিছু সাইডে দেখতে পাবেন যে ছোট ছোট পাতা আছে সেগুলো নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ছোট পাতা, এগুলোও নেব, দুই ধরনের নিচ্ছি। যেই ডাটাগুলো একটু শক্ত টাইপের আছে সবগুলো আমি বেছে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কিছু নিয়েছি আমি শিকড় সহ, আর যেগুলো দেখা যাচ্ছে যে ছোট ছোট পাতা আছে সেগুলো নিয়েছি, আর সবগুলো আমি একই সাইজের করে কেটে নিয়েছি। এই হচ্ছে শিকড়, আপনারা ক্যামেরায় নিশ্চয়ই ভালো করে খেয়াল করেছেন। আর আমি এই কলমির ডাটাগুলো লাগানোর জন্য বাসায় কিছু 500 ml প্লাস্টিকের জার ছিল, সেই প্লাস্টিকের জারগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন পানি দিয়ে দিচ্ছি, আর এই পানির বোতলগুলোর মধ্যেই আমি যে কলমির ডাটাগুলো প্রসেস করে রাখলাম সেই ডাটাগুলো এর মধ্যে দিয়ে দিব। বারান্দার এক কর্নারে রেখে দিয়েছি। এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেশ কিছুদিন আগে আমি লাগিয়েছিলাম, এগুলো হচ্ছে যেগুলোর ওই যে দেখতে পেলাম না আমি প্রসেস করার সময় দেখিয়ে দিলাম যে যেগুলো শিকড় আছে শুধু সেগুলো লাগিয়েছি, পাতা ছিল না শুধু শিকড় ছিল। তো সেই শিকড় থেকে মাশাআল্লাহ বেশ সুন্দর আমার কলমি শাক হয়েছে। বারান্দার আমি এক কর্নারে রেখে দিয়েছি, যেই জায়গাটায় সূর্যের আলো পড়ে কিন্তু প্রচুর হিট পড়ে না এমন জায়গায়। আর ডান পাশে আমি দেখা যাচ্ছে যে আজকে যে কলমি শাকগুলো নিয়ে আসা হলো সেই ডাটাগুলো রেখে দিয়েছি। ঠিক এক সপ্তাহ পরে এই ভিডিওটা আমার শ্যুট করা। আর বাম পাশে যে কলমির শাকগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গত সপ্তাহে আমি দেখিয়ে দিয়েছিলাম যেই কলমির ডাটাগুলো আমি আগে লাগিয়েছিলাম পানিতে। আর এই ডান পাশের এগুলো হচ্ছে নতুন যেগুলো লাগানো সেগুলো। পরিবর্তনটা একটু আপনারা খেয়াল করুন, বাম পাশের এই কলমির শাকগুলোর পাতাগুলো একটু হালকা সবুজ, কারণ এই গাছগুলোতে কোনো পাতা ছিল না আগে, শিকড় থেকেই এই পাতাগুলো নতুন গজিয়েছে। আর ডান পাশের পাতাগুলো অপেক্ষাকৃত বড় এবং বেশি সবুজ, কারণ হচ্ছে এই কলমির ডগাগুলোতে আমি দেখা যাচ্ছে যে যেগুলো ছোট ছোট পাতা ছিল সেগুলোর থেকেই কলমির শাকটা বড় হয়ে গেছে। তো এই হচ্ছে এক সপ্তাহ পরের আপডেট। আর আমি দেখা যাচ্ছে 2-3 দিন পর পর পানিটা চেঞ্জ করে দিতাম। আর আমি এই গাছগুলো এমন জায়গায় রেখেছি যাতে প্রচুর হিট না আসে, কারণ প্রচুর হিট এলে দেখা যাবে যে অল্প পানি গাছগুলো হয়তো ভালো নাও থাকতে পারে। তাই আমি হালকা যেখানে আলো পড়ে সেখানে রেখে দিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।